উপরে কারো কি লেখা দেখে হয়তো চলে এসেছেন, আসলে হ্যাঁ কারো কি, যেটা দেবার আগে দিয়ে নি, এরপরে কথা বলছি। ফার্স্ট অফ অল ভিডিওর নিচে চলে যাবেন, কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব। সোজা লিঙ্কে গিয়ে কারো কি যেটা দেবার ডাউনলোড মানে ডাউনলোড করে নেবেন। আমি আপলোড করে দিয়েছি আমার ফেসবুক পেজে, ওখানে একটু লাইক করে অ্যাক্টিভ থাকবেন। এটা যে ফেসবুক লাইক কামাচ্ছি এমনটা না। অনেকে বলতে পারেন ভাই ইউটিউবে দিলে প্রবলেম কি, আমি আপনি তো আগে দিতেন, এখন কেন দিন না, এখন কেন দিই না। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট আছেন তারা জানেন কেন দেই না, আর যারা জানেন না তাদের বলছি, কারণ ইউটিউবে দিতে পারছি না, জন্য যে দিলে আমার চ্যানেল হাওয়া হয়ে যাবে। মানে অনেক লোক খেপে গেছে মিউজিক দিই কেন বাকি, তারা সরাসরি এসেই আমার চ্যানেলে স্ট্রাইক করে দিচ্ছে। মানে আপনারা কি কমার্শিয়ালি করেন না কি জানি না, আপনাদের দিই, আপনারা হয়তো স্টেজে গান বা অন্য কোথাও মানে কি বলবো, আমি যে মানুষ কন্টিনিউ আপনাদের মিউজিক দিতাম, আর সে এখন কি বলবো আপনাদের কিভাবে কি মিউজিক দিব বা কি, কোনো কিছুই মানে পাই না, কি করব। যে ওখানে দিলে তো আমার চ্যানেলই থাকবে না, আপনারাও থাকবেন না, পরে খোঁজ করেও পাবেন না, চ্যানেল না থাকলে আমি থাকি কী করে। সুতরাং কমেন্ট বক্সে গিয়ে ওটা ডাউনলোড করেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আমার হোয়াটসঅ্যাপে নেই তারা হোয়াটসঅ্যাপে চলে আসেন, কারণ আমি ফার্স্ট প্রথম থেকে আপনাদের মিউজিক দিচ্ছিলাম, এখনও মিউজিক দিচ্ছি, আমার কাছে অনেক অর্ডার আছে এটা বললাম কারণ খুব কম পেমেন্টস নিচ্ছি একটা মিউজিক, কারণ অনেক সময় যায় তো, আর এর জন্য আমি মিউজিক করে দিচ্ছি আপনাদের। যেহেতু কপি মিউজিক লাগবে বা যাদের মৌলিক গানে মিউজিক লাগবে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে চলে আসবেন। আর আমি চাচ্ছিলাম এখন থেকে, যেহেতু ইউটিউবে কারো কি দিতে পারবো না, দু একটা কারো কি আপলোড করবো ইউটিউবে, মানে যেগুলা দেখা যায় আপনারাও আপলোড করতে পারেন আর কোনো স্ট্রাইকও না হয় চ্যানেলে, সেই ধরনের কারকিগুলো আমি আপলোড করব, এবং যেগুলোতে স্ট্রাইক হবে বা কিছু সেগুলো আমি ফেসবুক পেজে দিয়ে দেবো। ফেসবুক পেজে চলে আসবেন, ওখানে আমি যে কোনো কিছু ছাড়লে পেয়ে যাবেন, সরাসরি আমি ওখানে দেবো, কারণ ওখানে মেবি কপিরাইট দিবে না আমার, যেটা জানি, খুব একটা যে জানি তাও না। তো যদি দেখা যায় যাদের মিউজিক দরকার বা কি, তারা ফেসবুক ওখানে থাকবেন, কারণ এখানে তো দিতে পাচ্ছি না, ওখানে দিব আপনাদের, আপনাদের রিকোয়েস্ট থাকলে বলবো। আর যদি যে মিউজিকগুলো নিতে চান বা কি, আমি সপ্তাহে একটা একটা ফ্রি মিউজিক দিব, কারণ আমি তো দিতামই ফ্রি, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকের রিকোয়েস্ট থাকে বা কিছু, সব তো পূরণও করতে পারি না, আর ইউটিউবে যেহেতু দেওয়া যাচ্ছে না, ফেসবুকে ওখানে ফ্রি মিউজিকটা ওখানে দিব, সপ্তাহে একটা হোক দুইটা হোক মাঝামাঝি দিব। আরেকটা ব্যাপার মাথায় আসছে, সেটা হচ্ছে মৌলিক কিছু গান, আমি দেখা যাচ্ছে মৌলিক গানের মিউজিক টিউজিক করি, সুতরাং ওই ব্যাপারটা মাথায়ও আসছে। আপনাদের যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি এটা বলতে পারি যে আমি যে পেমেন্টসটা নিব ওটা ওই পেমেন্টস দিয়ে অন্য কোথাও থেকে করাইতে পারবেন না, এতটুকু শিওর দিতে পারি। যদি করাইতে পারেন বা কিছু, তাহলে আমাকে কমপ্লেন করেন যে নিউটন ভাই আপনার থেকে কমে করে আনছি দেখেন। তো এটা হচ্ছে ব্যাপারটা, আপনাদের বললাম যে আপনারা আমাকে আবার বললেন একটা মেসেজ দিয়ে, তখন না দেখবো যে কে কমে করায়, কিন্তু এতটা কমে কেউই করবে না। আমি আসলে এটা পেশা হিসেবে নেয়নি, আমার নেশা, কিন্তু একটা সময়ের মূল্য অবশ্যই আপনারা দিবেন। তো যারা মিউজিকে আপনার সাথে আছেন অ্যাক্টিভ তারা অ্যাক্টিভই থাকেন, যাদের যা লাগে, কারণ আমি কন্টিনিউ যেটা করতাম পারছি না, এর জন্য আমি দুঃখিত, কারণ আমি ইউটিউবে আপলোড করতে পারছি না, কারণ চ্যানেল এর আগে অনেক ঝামেলার ভিতর থেকে চ্যানেলটা গেছে। সুতরাং আর ঝামেলায় পড়তে চাচ্ছি না, যে আপনারাও থাকেন আমিও থাকি, যে আমি যদি থাকি তাহলে না পেলেও কিছু তো পাবেন, সেটা আমার কথা হোক মিউজিক হোক কিছু তো একটা পাবেন। আর আমি যখন পড়াশোনার চাপ একটু কমে যাবে তখন হবে কি আমি মৌলিক গান তৈরি করতে শুরু করব, আর তখন কিন্তু আপনাদের এই আমি ওই মিউজিক লুকায় ফেলবো না, তখন আমি মৌলিক গানের মিউজিকগুলো আপনাদের দিব, অবশ্যই দিব। এটা আমার মাথায় কাজ করে যে এদের গান একটু অন্যেরা গাইলে এতটা লাগে, ঠিক আছে কমার্শিয়াল, কারণ তারাও তো অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু আমি যাচ্ছিলাম যে আমি মৌলিক গান তৈরি করে মিউজিকটা আপনাদের দিয়ে দিই, সিরিয়াসলি মিউজিকটা আপনাদের দিয়ে দিব, যে আপনারা গান, আমি গান তৈরি করছি, ঠিক আছে আমি গান তৈরি করছি, যাদেরটা তৈরি করছি, ঠিক আছে সেই শিল্পী তো আছে, আপনারাও গান, হ্যাঁ এরকম
আছে, মাথায় আছে যখন থেকে তৈরি করো আপনাদের মৌলিক গানের কথা, তখন আবার আমার চ্যানেলেই ওই ওই কারোকেগুলো দিব, কারণ তখন তো ভয় থাকবে না যে অন্য কেউ আয়সা যদি স্ট্রাইক করে দেয়। সুতরাং নিজের মিউজিক, মৌলিক গানের মিউজিক অবশ্যই আমি দিব। আর আপনারা যারা মৌলিক গানের মিউজিক করতে চান, প্রজেক্ট সহ নিতে চান বা কিছু, অবশ্যই যোগাযোগ করবেন, নেবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের যেটা দিতে আসছিলাম ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে নিয়ে নিন। ধন্যবাদ। আর সাথে তো আছেন, আপনারা অ্যাক্টিভ আছেন, ভালো ভালো কমেন্টস করেন, আমার ভালো লাগে ভীষণ। ধন্যবাদ সবাইকে।